এই প্রশ্নগুলি হয়তো জাগবে। প্রতিদিন পত্রিকায় দেখবেন নতুন একজন মানুষ মারা গেছে, অন্য কোনো একটা ঘটনা ঘটেছে, আর কিছু অনেকটা ধামাচাপা পড়ে গেছে, এবং মনে রাখাটা অনেক কঠিন হয়ে যায়। এবং আমার তখন ওই সেই বিখ্যাত কবিতার কথাই মনে পড়ে যেখানে বলছে, যখন আমার জন্য আসলো তখন কেউ ছিল না। যেই কথাটা একটু আগে রন বলছিলেন যে আমাদের যে আন্দোলনটা করা দরকার, অন্যদের সাথে যে যোগাযোগগুলি করা দরকার, কিভাবে এটাকে ধরে রাখা যায়, জিয়ে রাখা যায়, কিভাবে উত্তর পাওয়া যায়, সেটা সেই সমাধানগুলি খোঁজা, সেটা করতে গিয়ে অনেকের সাথে, অনেক দেশের অনেক মানুষের সাথে যখন যোগাযোগ করি, তখন একটা বিদেশি সংস্থা উত্তর দিয়ে বললেন, তাদের সাথে আমাদের এমনি আগের থেকে অনেক যোগাযোগ, একসাথে অনেক কাজ করেছি, তারা বললেন ও তো সাংবাদিক না, সাংবাদিক না হলে আমরা সেটা নিয়ে করবো কেন। এখন এই জায়গায় যদি আমি পড়ি, কেউ সাংবাদিক, কেউ শিল্পী, কেউ আন্দোলনকারী, কেউ রাজনীতিবিদ, প্রত্যেকে তার তার জায়গার থেকে, আমি আমার ওই দলের মধ্যে পড়লে তখন আমার দায় এসে যায় সেটা নিয়ে কিছু করার, আর কেউ হলে করব না, এই জায়গাটা তৈরি হয়ে গেলে খুব সমস্যাজনক হয়ে যায়। ইরফান আমাদের বন্ধু, আমাদের এতদিনের সহকর্মী, এতদিন ধরে চিনি, সেই কারণে নিশ্চয়ই আমাদের একটা বিশেষ বোধ রয়েছে, সেটার কারণে আমরা আসি। কিন্তু তার বাইরেও ইরফানকে তো একজন বাংলাদেশি নাগরিক, একজন বাংলাদেশি নাগরিক স্বাভাবিক যেই কাজগুলি করে সেই কাজই সে করছিল, সেটা করতে গিয়ে যদি তার এই অবস্থা হয়, তাহলে আমার তো ভাবতে হবে আমার দেশের আরেকজন নাগরিক, আমার মতন আরেকজন নাগরিক, সে এই দেশে জায়গা পাচ্ছে কোথায়। প্রত্যেকেরই যদি ওরকম কোনো একটা দল না থাকে, ওরকম কোনো মামাজোর না থাকে, কোনো না কোনো কারণে তার যদি গুরুত্ব না থাকে, তাহলে সে সাধারণ নাগরিক হিসেবে কোনো রকমের সাহায্য পাবে না, তার বেঁচে থাকার দাবি থাকবে না, এটা ভাবাটা খুব করুণ একটা জিনিস আমাদের দেশের জন্য। আমরা একটু আগে উমাম যে কথাটা বলছিল, এখনো কিছু জানিনি, এটা আমি গ্রহণ করি যে সব ক্ষেত্রে সব কিছু যে জানা যাবে সেটা নিশ্চিত করা যায় না, কিন্তু যদি আমরা ভাবতাম যে না, আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, যাদের যেখানে যা করার দরকার তারা সেই জিনিসটা করছে, তারপরে পাচ্ছে না, সেটা গ্রহণ করা আমাদের জন্য অনেক সহজ হতো। কিন্তু বাস্তবটা কি আমরা জানি, যেখানে আমাদের দেশের পুলিশের কথাই যদি বলি, তাদের প্রধান কাজ বিরোধী দলকে দমন করা, তার বাইরে আরেকটা কাজ আছে নিজের আয়ের উপার্জনের ব্যবস্থা করা, এই দুটো কাজের বাইরে তার কোনো কাজ নেই। এবং যেখানে তারা প্রকাশ্যে বলে সরকারকে তো আমরাই এনেছি, এখন আমাদের পাবার সময়, এই এই হিসাবের মধ্যে ইরফানের মতন অনেক মানুষ হারিয়ে যাবে, যেতেই থাকবে, এইটা কোনো কালেই বদলাবে না যদি এই হিসাবটা বদলানো না হয়। পুলিশের কাজ যদি বিরোধী দলকে দমন করা ছাড়া অন্য কোনো কাজ না থাকে, তাহলে আমরা বাকি যারা তারা গেলাম কোথায়। এবং সরকারের যেমন যেই যেই দল নির্বাচিত হয়ে এসছেন তাদের যেমন প্রয়োজন, বিরোধী দলের কিন্তু ততটাই প্রয়োজন, এবং উভয়ের সমন্বয় কিন্তু আমাদের দেশ চলবে সেইভাবেই চলার কথা, সেই হিসাবগুলি আমাদের থাকে না, একেবারে ভিন্ন একটা হিসাবে আমরা চলে যাই, এবং সেই হিসাবগুলি করতে গিয়ে আমাদের নিজেদের কিছু কিছু জিনিস প্রশ্ন করা দরকার, আমরা নিজেদের কোথায় কোন জায়গায় নিয়েছি। যেই যেই জিনিসগুলি একটা চিন্তার বিষয়, এরকম ঘটনা যখন এর আগে ঘটেছে তখন কিন্তু প্রতিবাদ করার মানুষ ছিল, তখন বলার মানুষ ছিল, তখন রাস্তায় নামার মানুষ ছিল, তখন ঝাঁপিয়ে পড়ার মানুষ ছিল, এখন কিন্তু সেই মানুষগুলি অনেক কমে গেছে। এখন একজনকে যখন বলি আচ্ছা থাক, সময়টা ভালো না, আরে বুঝিস না এই সময় বেশি কিছু করা ঠিক না, এই একটা ভয় মানুষের মধ্যে চলে এসছে, এটা কিন্তু খুব দুশ্চিন্তার বিষয়। আমরা যদি অন্যভাবে জিনিসটাকে দেখি, আমাদের ভোটেই, যে যেই ভোটেই দিয়ে থাকেন, আমাদের ভোটেই কিন্তু সরকার এবং বিরোধী দল দুজনই এসছে, তাদের জনগণের ওই ভালোবাসা জোগাড় করা এবং এক অর্থে জনগণকে ভয় করা, কারণ জনগণের যে শক্তি সেই শক্তির কারণেই তারা এসছেন, জনগণের সেই ভোটের কারণেই তারা এসছেন, তাদের কাজ, প্রধান কাজ জনগণকে সেবা করা, সেখানে তাদের জনগণের চিন্তা, জনগণের মতামতকে ভয় করার কথা, কারণ
জনগণ যদি সেভাবে না ভাবে তাহলে তারা তারা বিপদে পড়বে। কিন্তু আমরা কোথায় আছি? আমরা সরকারকে ভয় পাই, যাদের আমরা নির্বাচিত করেছি তাদের আমরা ভয় পাই, ঠিক উল্টোটা যেখানে হওয়ার কথা। এই এই একটা সমস্যার জায়গায় আমরা পড়ে গেছি এবং এখান থেকে আমাদের কোনো না কোনো ভাবে বেরিয়ে আসতেই হবে। সহজ উত্তর কি আমি জানি না, কিন্তু আমার মনে হয় প্রথম জায়গাটা হচ্ছে এটা যদি শুধু ইরফান, শুধু দৃক, শুধু পাঠশালা সেইভাবে না ভেবে আমরা সমষ্টিগতভাবে করছি, ভাবছি, সেই জায়গায় আসি এবং সেটা হয়েছে। এখানে অনেকেই দৃক পাঠশালা যেমন, তার বাইরে অনেকেই আছে এবং ইরফান তার ব্যক্তিগত কারণে, তার যোগাযোগের কারণে, সবাই তাকে ভালোবাসত সেই কারণে অনেককে ছুতে পেরেছেন, অনেকের সাথে তার স্পর্শ হয়েছে, অনেকে তার জন্য কাঁদে, সেই মানুষগুলি আজকে এখানে রয়েছে। কিন্তু তার বাইরেও আমি বলবো, যেই মানুষ ইরফানকে জানে না, যেই মানুষ ইরফানকে চেনে না, সেই মানুষেরও কিন্তু এই দায়বদ্ধতা আছে। আমার দেশের একজন নাগরিককে অন্যায়ভাবে আমাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রাগ, সেই ক্রোধ, সেই কান্না আমাদের প্রত্যেকের হওয়া দরকার। এবং সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের নিজেদের নিজেকে প্রশ্ন করতে হবে, তাহলে আমি নাগরিক হিসেবে কি করলাম? কারণ আজকে ইরফান গেছে, কালকে আমি যাব না সেটা বলার কোনো জায়গা নেই। আমার আমার ছেলে, আমার মা, আমার বোন, আমার বাবা আরেকজনকে এভাবে নির্মমভাবে নিয়ে যাবে না এবং আমার কিচ্ছু বলার থাকবে না, সেটা ভাববার কিন্তু কোনো কারণ নেই। এবং আমার বারংবার নিজেকে মনে করিয়ে দিতে হবে ইরফান একটা প্রতীক, ইরফান নিজে আমাদের থেকে চলে গেছে, আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক যতক্ষণ বাংলাদেশের একজন নাগরিককে এইরকমভাবে নিয়ে যেতে পারবে এবং সেটার ক্ষেত্রে কারো কোনো ভাবনা থাকবে না, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমি ছোট্ট একটা জায়গা দিয়ে শেষ করি। যখন আমরা খোঁজ করার চেষ্টা করি কোথায় কি হবে, তখন আবার নারায়ণগঞ্জে সেই জায়গায় যাই। এটা ঠিক ইরফান যেখানে তার থেকে তাকে যেখান থেকে তাকে নেওয়া হয়েছে আমরা অনুমান করছি সেটা এখানকার কাছেই, ঢাকায় মিরপুর রোডের কাছে একটা জায়গায় অনেক মানুষজন ছিল। দিনের বেলায় প্রকাশ্যে একজনকে নিয়ে গেলে কেউ দেখলো না, এটা আমাদের অবাক করে। কিন্তু কেউ দেখলো না, না কেউ দেখে দেখা সত্ত্বেও বলার সাহস পায় না, সেই প্রশ্নটা আমাদের করতে হবে। কেন বলার সাহস পায় না, কে তাকে বলতে দেয় না, কাকে রক্ষা করার জন্য অন্যরা বলার জায়গাগুলি বন্ধ করে দিয়েছে, সেই প্রশ্নগুলিকে আমাদের করতে হবে। তার সাথে যেটা সম্পৃক্ত, 11:43-এ তার সাথে শেষ কথা হয়, বোঝা যায় আমরা যখন নারায়ণগঞ্জে যাই, যখন শ্রমিকদের সাথে কথা বলি, যেই জায়গা থেকে তারা প্রথম তাকে দেখতে পেরেছে সেখানে গিয়ে এক অর্থে সেই জায়গাটাকে আবার পুনর্নির্মাণ করার চেষ্টা করি, তখন বোঝা যায় যে খুব একটা সময় যায়নি, 2 ঘন্টা। ঢাকা শহরের কি অবস্থা আমরা জানি, সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কতটা সময় লাগে আমরা জানি, একজন মানুষকে অপহরণ করার 2 ঘন্টার মধ্যে এক জায়গায় প্রকাশ্যে রাস্তার সামনের পাশে এবং একেবারেই রাস্তার পাশে তার দেহ নির্দ্বিধায় দিনের বেলায় ফেলে রাখা যায়, এটা কি করে হয় সেটা আমাদের ভাবতে হবে। যারা এটা করতে পেরেছে তারা নিশ্চয়ই জানে ওটা একটা নিরাপদ স্থান, তারা নিশ্চয়ই জানে ভোর দুপুরে আমি ওখানে একটা দেহ রাখলে যদি ধরাও পড়ে, যদি দেখাও যায়, কিচ্ছু আমার হবে না। তারা নিশ্চয়ই জানে যে এমন লোকজন আছে যারা আছে বলেই আমি এরকম একটা জিনিস করে ধরা পড়ার পরে, লোকে দেখার পরেও আমি নির্বিঘ্নে চলে যেতে পারবো, আমার কোনো বিপদ নেই। সেই হিসাবটা খুব ভয়ানক। 8 কিলোমিটার রাস্তা, এই রাস্তার মধ্যে কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি দেহ রাখা হয়েছে সেটা আমাদের ভাববা দরকার। শীতলক্ষ্যা নদীতে অনেক মানুষ, অনেক লাশ পাওয়া যায়, নদীতে অনেক রয়েছে, শুধুমাত্র শীতলক্ষ্যা নদীতেই এই লাশগুলি পাওয়া যায় কেন সেই প্রশ্ন আমরা করব না। রাস্তা তো অনেক রয়েছে, নারায়ণগঞ্জের ওই 8 কিলোমিটারের মধ্যেই এতগুলি দেহ বারংবার পড়ে যায়, পরিত্যক্ত থাকে, আমরা সেখানে খুঁজে পাই, আমরা হাহাকার করি, এটা কেন হবে ভাববার ব্যাপার। এবং যেই মানুষের রাজত্বে এই 8 কিলোমিটার, সেই মানুষকে যখন আমাদের প্রধানমন্ত্রী সংসদে বলেন যে এই মানুষের পাশে আমরা দাঁড়িয়ে আছি, তখন সেই প্রধানমন্ত্রী নিজেকে কোন জায়গায় রাখেন সেই প্রশ্নটা আমাদের করা দরকার।
আমি আবার ইরফানের জায়গায় ফিরে আসছি। আমরা এতগুলি মানুষ জড়ো হয়েছি, ইরফান আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের অত্যন্ত আপনজন। কিন্তু আমি বলবো, আপনারা যারা ইরফানকে অতটা চিনতেন এবং যারা চিনেন না, তাদেরও ভাবতে হবে ইরফান আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আপনজন। কারণ আজকে এখানে যে ঘটনা ঘটেছে, আজকে যদি আমরা প্রত্যেকে এটাকে রুখে না দাঁড়াতে পারি, এক সময় সেটা কিন্তু আমাদের ওই তীরটা ঘুরে আমাদের উপরই পড়বে এবং তখন পালাবার কোনো জায়গা থাকবে না, কেউ থাকবে না আমার পাশে।